হ্যালো গাইস, মাই নেম ইজ সাইবার স্ট্রেঞ্জার এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব গেমিং চ্যানেল। তো আজকে আমরা খেলছি র‍্যাফ সার্ভাইভাল। আমরা খেলেছিলাম সমুদ্রের উপর জীবন যখন কিভাবে করতে হয়, চারিদিকে যখন জলে ভরা এবং মধ্যখানে একটা জাস্ট আমাকে র‍্যাফের উপর নির্ভর করে আর কি সার্ভাইভ করতে হতো। এখানে ওই রকম বলতে গেলে জাস্ট মরুভূমির উপরে আর কি প্যারাশুট হিসাবে আমাদের সার্ভাইভ করতে হবে। জাস্ট এটা একটা বিটা ভার্সন রিলিজ হয়েছে কদিন আগে এবং গুগল প্লেতে এর আর্লি অ্যাক্সেসও অ্যাভেলেবেল আছে, তোমরা গিয়ে ডাউনলোড করে খেলতে পারো। এবং শুনেছি গেমটার গ্রাফিক্সও বলতে গেলে খুবই ভালো, তো দেখে নেবো আজকের এই গেমটা। ওকে, তো গেম স্টার্ট হয়ে গেছে, তোমরা গ্রাফিক্স দেখতে পাচ্ছ। সামহাউ আই সার্ভাইভ বাট নট ফর লং ইফ আই ডোন্ট অ্যাক্ট। এখানে জাস্ট আমরা প্রথমত একটা চাবি পেয়ে গেলাম, আর এখান থেকে আমরা একটা পাচ্ছি, এটা কি ভাই? ওকে, ওয়ান গ্লু, আচ্ছা আঠা পেয়েছি, জানি না গ্লু দিয়ে কী করবো আমরা। আর এখানে দেখতে পাচ্ছ কাঠ রয়েছে, এটাকে জাস্ট আমরা এই অ্যাক্সটাকে নিয়ে নেবো, আর এই কাঠটাকে জাস্ট এইভাবে আমাদের খোদাই করে নিতে হবে, মানে নিয়ে নিতে হবে, জাস্ট লকগুলো আমরা এইভাবে পাবো। এখান থেকে আমাদের একজন মৃত ব্যক্তির শরীর থেকে পাচ্ছি একটা টুপি, জল আর পাম্পকিন এর তৈরি কিছু খাবার, ঠিক আছে প্রত্যেকটা আমরা নিয়ে নেবো এখান থেকে। আর এখান থেকে এটা দেখা যাক কী পাচ্ছি, উইথ লাভ, ওকে একটা মেয়ের ছবি পাচ্ছি যাতে আর কি উইথ লাভ লেখা। আই রিমেম্বার আওয়ার গ্লোরিয়াস ডেজ টুগেদার, লুসি ইজ সাম ওয়্যার ইন দ্য পার্টস নাও। ওকে, তো যাই হোক, এখান থেকে আমাদের গেম স্টার্ট হচ্ছে। ব্রেক দ্য ফেন্স, এখানে এই ফেন্সটাকে ভেঙে দেবো আমরা এবং সোজা এগোবো। ওকে, তো এখানে পাচ্ছি ডোন্ট ফকেট দ্য পিকেক্স, ওকে এখান থেকে পিকেক্স পাচ্ছি, পিকেক্সটাকে নিয়ে নেবো। আর এই এক্সট্র্যাক্ট অর্থাৎ এই স্টোনটাকে আমরা কালেক্ট করে নেবো এইভাবে। এখানে প্রত্যেকটা সার্ভাইভাল গেমে যেরকম হয়ে থাকে, একটা স্পেয়ার বানিয়ে নিচ্ছি আমরা, ঠিক আছে সার্ভাইভ করার জন্য, কারণ জানি না কী ধরনের মনস্টার আসতে চলেছে আমাদের সঙ্গে ফাইট করতে। তো জাস্ট এখান থেকেও স্টোনগুলোকে নিয়ে নেবো পারফেক্টলি এইভাবে। আর এখানে কিছু নেই, ওকে ঠিক আছে, উপরে আর আই থিঙ্ক সব কিছু আমরা নিয়ে রাখবো, ঠিক আছে কাঠ বলো স্টোন বলো। রিচ দ্য ক্র্যাশ সাইট, ওকে তো জাস্ট ক্র্যাশ সাইটের দিকে আমাদের যেতে বলছে, তো আমরা সোজা চলে যাবো ওই সেই সাইটের দিকে। এখানে পাচ্ছি আমরা কিছু খাবার, ওকে তো এই খাবারটাকে আমরা খেয়ে নেবো যেহেতু আমাদের মানে খাবারের দরকার। তো ঠিক আছে, এখানে আমাদের দেখতে পাচ্ছে মাথার এপাশে ম্যাপ দিচ্ছে, আর আমাদের কাছে রয়েছে চাবি, কিছু পরিমাণে চাবি, কিছু স্টোন, গ্লু, পিকেক্স, গ্লক, ক্যান্ড ফুড, বেকড পাম্পকিন আর ওয়াটার বটল, ঠিক আছে। তো জাস্ট এইগুলো আমরা আমাদের কাছে রেখে দিয়েছি, কালেক্ট করেছি পুরো এলাকার থেকে। আর ফাইন্ড দ্য ক্র্যাশ সাইট, ওকে তো ক্র্যাশ সাইট আমরা পেয়ে গেছি। ও ও ও, এটা কী হচ্ছে, ও তো একটা বিশাল বড় মনস্টার। ওকে, তো জাস্ট এখানে দুজনের সঙ্গে ফাইট হচ্ছে মনস্টারে, পারফেক্ট, সাউন্ডটাকে বাড়িয়ে নিচ্ছে হালকা, পারফেক্ট, ওকে। আরে বাবরে ভাই, এর সঙ্গে ফাইট হবে নাকি? ও স্যান্ডের ভিতরে, ও অত ভয় করে, বাবরে ভাই আচমকা চলে এসছে, ওকে ওকে পারফেক্ট, ওকে। আরে বাবরে ভাই, ওকে ঠিক আছে, দেখা যাক এর থেকে আমরা কী পাই। ওকে, প্রচুর পরিমাণে জিনিস পাচ্ছি, এগুলো প্রত্যেকটাকে কালেক্ট করে নেবো। আর যেহেতু আমার কাছে জায়গা নেই, সুতরাং আমাকে একটা ব্যাকপ্যাক বানিয়ে নিতে হবে, ঠিক আছে। এই ব্যাকপ্যাকটাকে আমরা ক্র্যাফ্ট করে নেবো জাস্ট ক্রিয়েটেড অপশানে এইভাবে ক্লিক করে, পারফেক্ট, ওকে। এবার আমার কাছে জায়গা চলে এসেছে, সুতরাং এবার আমরা ওই সমস্ত জিনিস ওখানে স্টোর করে রাখতে পারবো, ঠিক আছে। সার্ভাইভালের মেন অপশনাল হিসাবে জাস্ট স্টোরের দরকার হয় বেশি পরিমাণে, ঠিক আছে, তো সেইগুলোকে কালেক্ট করতে হবে। আর এই মনস্টারগুলোকে ভাই ইজি ভাই, ঠিক আছে, তেমন বেশি আর কি হেল্প দিচ্ছে না মনস্টারগুলো। তো এখান থেকেও প্রত্যেকটা জিনিস আমরা কালেক্ট করে নেবো, ভাবছি এই তরোয়ালটাকে নিয়ে রাখবো, কিন্তু এখানে যে সমস্ত ওয়েপেনগুলো দিচ্ছে সেই ওয়েপেনগুলো আর কি আমরা প্রথমত ইউজ করতে পারছি না, সেগুলোকে আর কি আমাদের নলেজ অর্থাৎ কীভাবে ইউজ করতে হয় সেটা জানতে হবে। ওকে, তো এখানে একটা লিভার দিচ্ছে, লিভারটাকে প্রেস করে দেবো এবং আমরা চলে এসেছি আমাদের আকাশে, ঠিক আছে। একটা চেস্ট বক্স বানিয়ে রাখছি জাস্ট পারফেক্টলি এইভাবে, এই চেস্ট বক্সটাকে এইভাবে রাখবো, আর যেই জিনিসগুলো আমরা এখন দরকার না সেই জিনিসগুলো আর কি এখানে স্টোর করে দেবো, ঠিক আছে, পারফেক্টলি এইভাবে। এখানে একটা ওয়াটার স্টোরেজ বানিয়ে রাখবো, যার দরুন এখানে আমাদের জলের কমতি থাকবে না, জাস্ট পারফেক্টলি এই জায়গাটায় আমরা এখানে প্লেস করে দেবো। আর আমরা চলে এসেছি একটা নতুন এলাকায়, ঠিক আছে, এই নতুন এলাকায় আমাদের জাস্ট ফ্লোর বানিয়ে নিতে বলছে, পারফেক্টলি এইভাবে, যার দরুন আমরা একটা নতুন
আরেকটা এলাকা জাস্ট পর্যবেক্ষণ করতে পারবো। তো সেই হিসাবে ট্রাভেল ওখানে অপশানে ক্লিক করে দেবো আর আমরা চলে এসেছি একটা নতুন এলাকায়। এখান থেকে বলছে টক টু দ্য স্ট্রেঞ্জার, ওকে তো স্ট্রেঞ্জারের সঙ্গে কথা বলা যায়। ওকে আই থিঙ্ক এর কাছ থেকে আমরা জিনিসপত্র কেনা বেচা করতে পারবো নাকি। গ্রিটিংস, হ্যাভ হাউ ক্যান আই হেল্প, আই লুকিং ফর ফিউল। ওকে তো আমার ফিউলের দরকার ভাই, ঠিক আছে তো জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো। ইন দ্য ডিড উড ইউ স্টিল ইউ উইল টু অ্যাভেল ফাইন্ড ইট বাট ডোন্ট থিঙ্ক দে উইল গেভ ইট টু ইউ, থ্যাংকস ফর দ্য ইনফো। ওকে তো জাস্ট আমাদের এখানে কয়েকটা অদারওয়াইজ লোকের কাছ থেকে ফিউলগুলোকে কালেক্ট করে আনতে হবে। ওকে তো এখানে একটা বন্দুক পাচ্ছে, আই থিঙ্ক বন্দুকটাকে কালেক্ট করে রাখবো। এখান থেকে একটা ফিউল পাচ্ছে, ফিউলটাকে নিয়ে নেবো। আদার্স দেখা যায় এখান থেকে কী পাই আমরা। ওকে তো এই জায়গাটায় যেতে বলছে, ঠিক আছে। এখানে প্রচুর পরিমাণে বদমাইশ, ওরে ওরে দেখে 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 সাবধানে জাস্ট এইভাবে এখানে উড়িয়ে দেবো। পারফেক্ট, এটা সার্চিং করে এখান থেকে কতগুলো ব্যান্ডেজ আর কয়েন্স আর কার্ডস পাচ্ছি। হোয়াট আ ফাইন্ড, আই নিড টেক আ বেটার লুক। ওকে তো জাস্ট এখানে ফিউলের অপশানটাকে ক্লিক করে টোটাল দুটো ফিউল আমরা পেয়ে গেছি। এখানে পাশে দেখতে পাচ্ছ সাতটা ফিউল আমাদের কালেক্ট করতে বলছে। এখানে একটা জাস্ট লোক রয়েছে, এটাকে উড়িয়ে দেবো। ও রে 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 দেখে দেখে জাস্ট একটু ব্যাক আপ নিয়ে খেলতে হবে। পারফেক্ট হয়ে গেছে আরেকজন। বন্দুক নিয়ে ভাই খেলাটা ইজি হয়ে গেছে, ঠিক আছে পারফেক্ট নাইস। ওকে এর থেকে সার্চিং করে দেখা যাক কী পাই। ওকে এর থেকেও আরো বেশ ভালোই জিনিস পাচ্ছি, জাস্ট খাবারগুলোকে খেয়ে নেব। ওকে এখান থেকে একটা ফিউল ক্যান পাচ্ছি। টোটাল আমাদের কাছে তিনটে ফিউল হয়ে গেছে আর টোটাল চারটে ফিউল আমাদের জোগাড় করতে হবে, ঠিক আছে। ওকে তো ঘরের ভিতরে তেমন কিছু ছিল না, আমি আশপাশটা একটু বেশি মানে সার্চিং করে দেখছি যাতে ভালো জিনিস পাই, ঠিক আছে। এখানে একজন, আরে ইয়ার দূর থেকে গুলি ছুটছে, পারফেক্ট নাইস। ওকে তো এখানে একটা ফিউল ক্যান পাচ্ছি, এটাকে কালেক্ট করে নেবো, পারফেক্ট। এখান থেকে ঘরের ভিতরে তেমন কিছু নেই ভাই, ঠিক আছে। ও এটা কি, এটা কী ভাই, এটা কী ধরনের স্ট্রাকচার নাকি, দেখা যাক এর থেকে কী পাই আমরা। এটা আই থিঙ্ক কোনো ধরনের ম্যাজিক্যাল আর কি স্ট্রাকচার টাইপের। ওকে এর থেকে আমরা পাচ্ছি কয়েকটা জিনিস, কেমিক্যালস, ব্লু প্রিন্টস, আদারসওয়াইজ কিছুই না। ফিউল ট্যাঙ্ক জাস্ট এটাকে নিয়ে নেবো। আরে ভাই ও আসছে, ভাই নে নে তাড়াতাড়ি নে। ওকে আগে একে মেরে দিতাম, পারফেক্ট। ওকে টোটাল আমাদের পাঁচটা ফিউল ক্যান হয়ে গেল। আর এখান থেকে আমরা পাচ্ছি ওই কার্ডস, কয়েল আর কয়েন্স, কোর্স অ্যান্ড কয়েন্স, ঠিক আছে। তো জাস্ট এই ঘরের ভিতরে রয়েছে দু তিনজন মানুষ ভাই, এরা আসতে পারছে না, ঠিক আছে। এদেরকে ঘরের ভেতরে ঢুকে মারতে হবে, পারফেক্ট। এইভাবে নাইস, একবার পারফেক্ট। ওকে দুবারই এনাফ, ঠিক আছে, দুবার গুলি করলেই এনাফ। এ ভাই বুঝতে পারিনি, জাস্ট এইভাবে ঝেড়ে দেবো। আর এর থেকে পাচ্ছি আমাদের কয়েন্স অ্যান্ড কার্ডস, পারফেক্টলি। এইভাবে এখান থেকে একটা স্ক্রাপচার পাচ্ছি, এটাকেও কালেক্ট করে নেবো, ঠিক আছে নাইসলি ডান। ওকে তো জাস্ট এখান থেকে আমরা তিনটে জিনিস পাচ্ছি, এগুলো আর কি আমাদের মেল বক্সে জমা হচ্ছে, ঠিক আছে। যেহেতু আমাদের কাছে স্টোর নেই মানে রাখার জায়গা নেই, সেহেতু ওটা মেল বক্সে জমা হচ্ছে। এখান থেকে লাস্ট ফিউল ক্যান, ও লাস্ট না, টোটাল আরেকটা ফিউল ক্যান আমাদের জোগাড় করতে হবে। এখানে আরেকটা পেয়ে যাচ্ছে স্ক্রাপচার, এটাকেও কালেক্ট করে নেবো ভাই। এই ধরনের স্ক্রাপচার ভাই ভালোই পাচ্ছি ভাই। ওকে এখানে আমরা তিনটে জিনিস পাচ্ছি, এগুলোকে কালেক্ট করে রাখবো, পারফেক্টলি। এইভাবে নাইস। ওকে লাস্ট একটা ফিউল ক্যানের দরকার, তো এইখানে রয়েছে সেই ফিউল ক্যানটা। আর এখানে কোনো মানে লোক টোক নেই, যেহেতু সেহেতু এটাকে কালেক্ট করে নেবো, পারফেক্ট। টোটাল আমাদের সাতটা আমরা কালেক্ট করে নিয়েছি ফিউল ক্যান। এখান থেকে আমরা পাচ্ছি ঘাস আর কোল, দরকার নেই ভাই এগুলো, আমার জায়গা এমনিতে ফুল আছে। ওকে তো এখান থেকে আমরা বেরোবো, এই স্ট্রেঞ্জারটার কাছে যাবো এবং দেখে নেবো কী বলতে চায় আমাদের। আই থিঙ্ক এখানে আমাদের মিশন কমপ্লিট টোটালি। সাতটা ফিউল ক্যান আর কি জোগাড় করতে বলেছিল, সাতটা আমরা জোগাড় করে নিয়েছি। ওকে দেখা যাক কী বলে। ফিউল শুড লাস্ট ফর আ ওয়াইল, গো টু দ্য সেটেলমেন্ট, দে ইউ উইল ফাইন্ড দিস নেক্সট ইঞ্জিন রিপেয়ার পার্ট, আই হোপ দ্য ইঞ্জিন, ডোন্ট ফরগেট টু ফিল দ্য ইঞ্জিন উইথ ফিউল, গট ইট। ওকে এবার আমাদের গিয়ে ইঞ্জিনটাকে ফিউল দিয়ে ভর্তি করতে হবে, যাতে আমাদের আর কি উড়ন্ত প্যারাসুট কখনো যেন না থামতে পারে। থামবে তো নিশ্চয়ই ভাই এক না এক সময়, তো যেই হিসাবে সেই মানে থামবে, যাতে আমি পুরোপুরিভাবে তৈরি থাকতে পারি, এটাই আর কি
ঠিকমতোভাবে আর কি যাচাই করে থামাতে হবে, ঠিক আছে? সেই ধরুন আমরা পরবর্তী এলাকায় চলে এসেছি, একটা নতুন এলাকায় চলে এসেছি, ওকে দেখা যাক এখান থেকে আমরা কি পাই। হোয়াটস আর সেলিং, ও এখানে আমরা সেল করতে পারবো, ঠিক আছে? তো জাস্ট এখানে প্রচুর পরিমাণে ক্যাকটাস রয়েছে, গাছপালা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে ভাই, প্রচুর জিনিসপত্র রয়েছে, এগুলো প্রত্যেকটাকে কালেক্ট করে নেবো। এখান থেকে পাচ্ছি স্টোন আমরা পাচ্ছি, প্লাস এখানে লগও রয়েছে, ঠিক আছে? এখানে কিছু জন্তু রয়েছে যেগুলো আর কি আমরা জাস্ট এইভাবে কিল করবো। আরে ইয়ার, এটা আই থিঙ্ক পিক আর তো শুয়োর, জাস্ট পারফেক্টলি এইভাবে কিল হয়ে গেছে। আমাদের লেভেল আপ হয়েছে, লেভেল 8-এ আমরা পৌঁছেছি, আর এখান থেকে কিছু পরিমাণে মানে পয়েন্টস কার্ড আর মাংস পেয়ে যাচ্ছে। না করে আর কি আরও ভালো পরিমাণে খাবার তৈরি করতে পারবো। এখানে একটা ক্যারেট পেলাম, অর্থাৎ গাজর পেলাম, এখানে ক্যাকটাস পাচ্ছি, ক্যাকটাসের সিড পাচ্ছি, ঠিক আছে? এখানে একটা গাজর রয়েছে, এখানে বলতে গেলে প্রচুর জিনিসপত্র রয়েছে, এই জিনিসগুলোকে তোমরা কালেক্ট করে ঘরে নিয়ে যেতে পারো। আর এখানে একটা স্ক্রাপচার পাচ্ছি, স্ক্রাপচারটাকে কালেক্ট করে নিই ভাই, দেখা যাক কী দেয়। একটা কালো স্ক্রাপচার পেয়েছি, পারফেক্ট। ওকে, এখান থেকে আমরা তিনটে জিনিস পাবো, গ্রিন পেন্ট, মেটাল ইগনট আর ব্লু পেন্ট পাচ্ছি, পারফেক্ট। এই তিনটাকে কালেক্ট করে নেবো। আরে ইয়ার, এটা কি গজরাচ্ছে! ও ও ও ভাই ভাই, শিয়াল চলে এসেছে! আরে ভাই হাঁটা, এগা হাঁটা হাঁটা হাঁটা। আমার পিকএক্স দিয়ে অতটা বেশি আমি ড্যামেজ প্রোভাইড করতে পারছি না, তো যাই হোক যা কমছে কমছে, অসুবিধা নেই আমার কাছে সেরকম। আমি বন্দুক তো রয়েছে আমার কাছে, কিন্তু আমি এটা ইউজ করতে চাইছি না এখন। ওকে, তো এখান থেকে আমরা মাংস মাংস পাচ্ছি, তো এখানে প্রচুর পরিমাণে অ্যানিমেল রয়েছে, তো সেই হিসাবে আমি এখান থেকে পালিয়ে চলে এসেছি, কারণ আমি চাইছি না আমার আর কি বন্দুক মানে ডিস্ট্রয় হয়ে যাক এই জায়গায়। ওকে, যে সমস্ত জিনিসগুলো আমরা এখানে পেয়েছি টোটাল এখানে ফিল করে দেবো, ঠিক আছে? টোটাল 7টা ফিউল পেয়েছি, আমাদের দরকার এখনও পর্যন্ত 2 আরও জিনিস, যার ধরুন তারপর কি আমরা এই প্যারাসুটটাকে আবার ওপেন করতে পারবো, আবার চালাতে পারবো। তো ভিডিওতে যারা যারা প্রথমবার দেখছো আমাকে, তারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এই ধরনের নিত্য নতুন গেম প্লে দেখার জন্য, এবং তৈরি থেকে আরও নিত্য নতুন অনেক ধরনের গেম প্লে আসতে চলেছে, তো তার জন্য। ওকে, তো পরবর্তী এলাকায় যাওয়া যাক। ওকে, তো দেখা যাক এই এরিয়ায় আমরা কী কী জিনিস পেতে চলেছি। মিস্টিরিয়াস ওয়ান্ডারের সঙ্গে কথা বলা যাক। ইটস ব্যাড, ব্যান্ডিটস কেম হিয়ার অ্যান্ড টুক এভরিথিং অ্যাওয়ে, সো হোয়াট নাও? ডোন্ট ওয়ারি, ব্লু প্রিন্ট ইজ অলওয়েজ উইথ মি, দ্য রেস্ট অফ দ্য পার্টস উইল হ্যাভ টু বি রিটার্নড। ওকে, দিস থিংস আর নট স্ক্যারড, থ্যাংক ইউ। দ্য ভেল ওয়াইল্ড বাস্টার্ড ক্র্যাশ দ্য হোল ডিস্ট্রিক্ট আন্ডার দেমসেলভ, দে উড নট ফাইট মনস্টার্স, সো দে অনলি অ্যাটাক ইন। না, এখানে জাস্ট আমাদের একটা ব্লু প্রিন্ট দরকার ছিল, সেটা আর কি আমরা এই ব্যান্ডিটসের কাছ থেকেই পেয়ে যাচ্ছি। আর বলতে গেলে এই এরিয়াটাও সব মানে বিশাল বড় এরিয়া, জাস্ট একটু এক্সপ্লোর করে নেবো, দেখে নেবো আশপাশে কী রয়েছে, ঠিক আছে? এখানে আদার্স এখানে কোনো জায়গায় ব্যান্ডিটস নেই। ওকে, তো যেখান থেকে আমরা কী পাচ্ছি, ট্রাস্ট। ওকে, ও আমার ভাই জল তৃষ্ণা পেয়েছে, ঠিক আছে? এখান থেকে ক্লথ, লগ অ্যান্ড স্টোন পাচ্ছি, ক্যাকটাস ফাইবার পাচ্ছি, প্রচুর জিনিস পাচ্ছি ভাই এখান থেকে। এখানে দেখতে পাচ্ছি এখানে স্টোর করা রয়েছে, স্টোর অবস্থায় পড়ে রয়েছে, জাস্ট এখানে গিয়ে এই জিনিসগুলোকে এভাবে কালেক্ট করে নিতে হবে, পারফেক্ট কালেক্ট হয়েও যাবে। ওকে, তো দেখা যাক এই জায়গায় কী রয়েছে, ঠিক আছে? জাস্ট হাংরি, ইউ নিড টু ইট। ওকে, হ্যাঁ ভাই, আমার খিদেও পেয়েছে, আমার জলতৃষ্ণাও পেয়েছে, খাবারও দরকার। ও, এটা কী ভাই, এটা বিশাল বড় জ্বালামুখী, ঠিক আছে? ও দেখ, প্রচুর পরিমাণে আগ্নেয়পিণ্ড ওখান থেকে পড়ছে, পারফেক্ট। সিনারি ভাই দুর্দান্ত দিয়েছে গেমটার মধ্যে, ঠিক আছে? একটা বলতে গেলে দারুণ গ্রাফিক্সের সঙ্গে দিয়েছে, গেমটাকে ট্রাই করতে পারো ভাই, খুবই ভালো গেম। ও, একটা বড় প্যারাসুট ওখানে গিয়ে আই থিঙ্ক ধ্বংস হয়ে গেল। ও তা হ্যাঁ, আরে বাবলে ভাই, ওখানে একটা বিশাল বড় মনস্টার রয়েছে, আর উপরে দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ মানে মানে আরও অন্যান্য প্যারাসুটগুলো আর কি ওখান থেকে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? দারুণ ভাই, জানি না মনস্টারের সঙ্গে দেখা করতে পারবো কি না বা ফাইট হবে কি না, কিন্তু ভাই দুর্দান্ত বানিয়েছে। এখানে দেখতে পাচ্ছ অন্যান্য আরও অনেক প্রচুর পরিমাণে ভাই ওখানে প্যারাসুট ঘুরে বেড়াচ্ছিলো, যেটা দেখতে গেলে অসাধারণ লাগছিলো। লাস্ট আমাদের আর একটা আইটেম খুঁজে বের করতে হবে, তো জাস্ট জানি না ওটা কোথায় পাবো, আই থিঙ্ক আদিবাসীদের এলাকায় আমরা পাবো সেটাকে, ঠিক আছে? তো জাস্ট পারফেক্টলিভাবে আমাকে খুঁজতে হবে ওটা। এবং আজকের ভিডিও আমরা এই অবধি রাখছি, আর নেক্সট পার্টে আমরা যার লাস্ট আইটেমটা খুঁজে বের করব এবং দেখে নেবো আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চার কী হতে চলেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং কমেন্টস করে জানিও কেমন লাগছে আমার ভিডিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি আসছি আবার নেক্সট ভিডিও এর পরবর্তী চ্যাপ্টারটাকে নিয়ে, তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।